আগে এত টাকা ইনভেস্টে না দেওয়া, যদি আপনার শখের বসে আপনি ভিডিও করতে চান তাহলে আপনি এই জিনিসটা করতে পারেন। কারণ আপনি যদি দেখেন যে দেখা গেছে দুইটা তিনটা ভিডিও করলেন রেসপন্স পাচ্ছেন না, আপনি হয়তো সরে যাবেন এখান থেকে। কিন্তু যদি আপনি এত টাকা ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনার জিনিসটা গায়ে লাগবে। দেখি একটু ধাক্কা দিয়ে দিই। আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন মোটো ব্লগার বা নতুন মোটো ব্লগিং করতে চান তাদের উদ্দেশ্যে। সো কীভাবে আপনারা স্বল্প ইনভেস্টে, ইনভেস্ট তো অবশ্যই যে কোনো কিছু করার টাইমে অবশ্যই ইনভেস্ট দরকার, ইনভেস্ট ছাড়া কোনো কিছুই হয় না। সো স্বল্প ইনভেস্টে কীভাবে মোটো ব্লগিং করবেন তো সেটা নিয়েই আজকের আলোচনা করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাঈমুর রহমান রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো ফার্স্টে আসা যাক, মোটো ব্লগিং করার জন্য আপনাকে ফার্স্টে লাগবে হচ্ছে একটা হেলমেট মাউন্ট। আমি সাইডে ছবি দিয়ে দিব, যার দাম প্রায় 300 থেকে 400 টাকার মতো নিতে পারে। সো আমি নতুন মোট ব্লগারদের হিসেবে আমি বলবো, মানে প্রেফার করবো যে কোনো ক্যামেরার ভিতরে না যায় আগে ট্রাই করবেন হচ্ছে মোবাইল দিয়ে মোটো ব্লগিং করতে। কেন বলতেছি সেটাও আমি আপনাদের ক্লিয়ার করব। কারণ একটা ক্যামেরা কিনে, ক্যামেরার সাথে আরও অ্যাক্সেসরিজ নানান কিছু কিনে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন, যদি আপনি ওরকম ভিডিওই না করতে পারেন বা হচ্ছে ওরকম কন্টেন্ট না করতে পারেন তাহলে অযথা টাকা নষ্ট করার কোনো দরকার নেই। কারণ দেখা গেছে আপনি 2 দিন করলেন, 3 দিন করলেন, পরে 1 সপ্তাহ বা 1 মাস করার পর আপনার মন চাইলো না, ভিডিও ভিউ হইলো না বা আপনার কন্টেন্টের দম নাই। যদি ওরকম কিছু হয় তাহলে আগে থেকেই আপনার, আরে আচ্ছা এই সিগন্যাল থেকে বের হই তারপর আবার কথা বলতেছি। যা বলতেছিলাম, দেখা গেছে আমরা নতুন মোটো ব্লগার যারা নতুন হিসাবে মোটো ব্লগিং করতে চান তারা হয় কি 2-4 বা 5-10টা ভিডিও করার পর আর ভিডিও করা হয় না। কারণ যদি আমরা খুব ইনস্ট্যান্ট রেসপন্স চাই, রেসপন্স যদি না পাই সেক্ষেত্রে আমরা ভিডিও করা অফ করে দিই। আর যদি আপনার ভিডিও করা অফ করে দিই তখন দেখা গেছে যদি ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়ে যায় তখন জিনিসটা লসের দিকেই যায়। তো এই লস না করার ক্ষেত্রে আপনারা যদি প্রথম চান মোটো ব্লগিং স্টার্ট করবেন তাহলে আমি বলবো হচ্ছে মোবাইল দিয়ে বা হচ্ছে যে মোবাইলের মাউন্ট কিনে হেলমেটে আপনি, ওয়েট এদিকে প্রচণ্ড ভাঙা, তো মোবাইল দিয়ে মোটো ব্লগিং স্টার্ট বা হচ্ছে প্র্যাকটিস করতে আমি বলবো। আর হচ্ছে মোবাইল দিয়ে মোটো ব্লগিং করবেন কিন্তু আপনি ট্রাই করবেন হচ্ছে ভালো একটা কমের মধ্যে একটু ভয়েস যেন মোটামুটি ভালো আসে এরকম একটা মাইক্রোফোন ইউজ করতে। এটা যে কোনো মাইক্রোফোন হতে পারে, যেন মোবাইল সাপোর্টের একটা মাইক্রোফোন কিনবেন যেন অন্তত ভয়েসটা আপনার ভালো আসে। কারণ মোটো ব্লগিং বলেন আর যেই ব্লগিং বলেন, আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার কথা যদি ভালো হয়, অবভিয়াসলি সেগুলো মানুষ দেখবে। সো যা বলতেছিলাম, যদি আপনার কন্টেন্ট ভালো হয়, আপনার কথাবার্তা ভালো হয়, অবভিয়াসলি মানুষ দেখবে। আপনার ভিডিওতে যদি কোনো ইনফরমেশান থাকে, সো আমি বলবো এটাই, যারা মোটো ব্লগিং করতে চান প্রথম অবস্থায় তারা অন্তত ফার্স্টে এত টাকা ইনভেস্ট না করে গোপ্রোতে না যায় বা অন্য কোনো যে কোনো ক্যামেরায় না যায়, ওয়াইড অ্যাঙ্গেল না খুঁজে। সো আপনারা ট্রাই করবেন হচ্ছে বিনা ইনভেস্টে বা স্বল্প ব্যয়ে মোটো ব্লগিং সেট আপ রেডি করতে। তো মোবাইল দিয়ে ফার্স্টে একটু প্র্যাকটিস করবেন। যদি আপনার মনে হয় যে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন ইউটিউব থেকে তাহলে আপনি গোপ্রোতে যান। গোপ্রো বাংলাদেশ না, সারা মোটো ব্লগিংয়ের জন্য স্টেবিলাইজেশন বা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের জন্য গোপ্রো অনেক ভালো একটা ক্যামেরা, যেটা আমিও ইউজ করি। গোপ্রো ছাড়াও আনুষঙ্গিক আরও অনেক অনেক ক্যামেরাই আছে। সো এইসব ক্যামেরায় প্রথমেই না যায় আমি বলবো হচ্ছে মোবাইল দিয়ে আগে প্র্যাকটিস করতে। কারণ অনেক টাইমে হয় কি কথা আসে না ভিতর থেকে বা কথা বলা যায় না, এগুলো আগে প্র্যাকটিস করবেন। যদি আপনি মোটো ব্লগিং করতে চান তাহলে আমি ফার্স্ট এটাই বলবো, ফার্স্ট অ্যান্ড লাস্ট, যে এত টাকা ফার্স্ট ইনভেস্ট না করে আপনি ট্রাই করবেন হচ্ছে মোবাইল দিয়ে প্র্যাকটিস করার। আর মোবাইল দিয়ে যদি মনে হয় যে ভালো একটা রেসপন্স পাচ্ছেন তাহলে আপনি ক্যামেরাতে যান। কারণ হচ্ছে মোটো ব্লগিং হচ্ছে মেন টপিক হচ্ছে আপনার কথা, আপনার কথাবার্তা যদি ভালো হয় তাহলে মানুষ অবভিয়াসলি আপনার ভিডিও দেখবে। সো প্রথমে এই জিনিসটা ট্রাই করবে, এত টাকা ইনভেস্টে না যে ট্রাই করবেন হচ্ছে যতটুকু কমে কম খরচে মোটো ব্লগিং সেট আপ রেডি করা যায়। সিগন্যালে পড়ে গেলাম, আচ্ছা সিগন্যাল থেকে বেরোই তারপর আবার আসতেছি। যা বলতেছিলাম, অ্যাজ লাইক প্রফেশন হিসেবে যদি না করেন, চিন্তা করেন যে মোটো ব্লগিং করবেন বা এমন কোনো থিঙ্কিং আসে মাথায়, তাহলে আমি এটাই সাজেস্ট করবো যে ফার্স্টে এত টাকা ইনভেস্টে না যায়, গোপ্রোতে না যায় বা অন্য যে কোনো ক্যামেরায় না যায়, আপনারা ট্রাই করবেন হচ্ছে অন্তত মাইকটা একটু ভালো কেনা ট্রাই করবেন। যে কোনো মাইক হতে পারে,
এটা কম দামে কিছু 300-400 টাকার মধ্যে মাইক আছে, এবং যদি একটু হাই রেঞ্জে যান মোবাইল সাপোর্টেড এমন মাইক্রোফোন ইউজ করবেন যেন অন্তত আপনার কথাগুলো নয়েজ ছাড়া রেকর্ড করতে পারেন, এমন কিছু মাইক্রোফোন ইউজ করবেন। সো মোটো ব্লগিংয়ের মেনই হচ্ছে ভয়েস, বা যে কোনো ভিডিওর মেনই হচ্ছে আপনার কথা, আপনার ভয়েস, আপনার কন্টেন্ট। এখন যদি আপনি ক্যামেরা জোর দেন আর যদি ইয়ে না করেন তাহলে হবে না। তো যারা নতুন মোটো ফাট করে দাঁড়ায় গেলেন মামা, যাক ব্যাপার না, আপনি যদি প্রথমেই চেষ্টা করেন, চিন্তা করেন যে গোপ্রো কিনবেন বা হচ্ছে সব কিছু ইনভেস্টমেন্ট করবেন, আপনি যদি আপনার টাকা থাকে ওরকম আপনি থিঙ্কিং করেন যে যে না এটা আমি করব, ভালো হোক খারাপ হোক করবো, সো যদি এরকম হয় তাহলে ঠিক আছে। কিন্তু যদি চিন্তা করেন যে না আমি একটু ট্রাই করে দেখি, যে শখে মানে শখ লাগে না মানুষের অনেক টাইমে, এই শখের বসে যদি আপনি মোটর ব্লগিং করার চিন্তাভাবনা করেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো হচ্ছে অন্তত ক্যামেরা বা হচ্ছে অ্যাক্সেসরিজ না কিনে আপনি ট্রাই করেন হচ্ছে মোবাইল দিয়ে আগে একটু প্র্যাকটিস করার ট্রাই করেন যে আমি আসলে কথা বলতে পারতেছি কি না, বা আমার কন্টেন্ট ভালো হচ্ছে কি না, বা আমার ভিডিও করার মতো কি না, বা আমি হচ্ছে মানুষকে দুইটা জিনিস নিয়ে কথা ডিসকাস করতে পারতেছি কি না। এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য আপনি ফার্স্টে মোবাইল দিয়ে ট্রাই করেন, একটা মোবাইল দিয়ে ট্রাই করার জন্য একটা মাউন্ট দরকার, সেই মাউন্টটার ছবি আমি অবশ্যই দিয়ে দিব এই আমার ভিডিও সাইডে। সো ওই মাউন্টটার সাথেই সব পাবেন, মোবাইল অ্যাক্সেসরি, মোবাইলে লাগানোর মতো যে স্ট্যান্ড থাকে সেগুলো সবই থাকে। আপনি চাইলেও আপনি যদি চান তাহলে এই মাউন্টটাতেই ক্যামেরা ইউজ করতে পারবেন, যেটা আমি এখনও ইউজ করতেছি এই মাউন্টটাতেই। সো আমি এখনও আমার ক্যামেরা বা হচ্ছে ক্যামেরা মাউন্ট আপনার এমসিএল দিয়ে ফিক্স করি নাই, হয়তো এই হেলমেটে করবো না, নেক্সট আরেকটা হেলমেট আছে ওই হেলমেটে করে ফেলবো, এটা এখনও করি নাই, হয়তো রিসেন্ট করে ফেলবো। সো সেটার ভিডিও আমি আপনাদের দিব। আর হচ্ছে মোবাইল দিয়ে মোটো ব্লগিং করা যায় কি না সেটা নিয়ে আমি একটা নতুন একটা ভিডিও করব, আমি ভেবে রাখছি কিন্তু হয়তো সময় হয়ে ওঠে না, এই কারণে করা হচ্ছে না। সো আজকের ভিডিও থেকে আমি আশা করি সবার ইনফরমেশান এটাই দিব যে আগে এত টাকা ইনভেস্টে না যায়, যদি আপনার শখই শখের বসে আপনি ভিডিও করতে চান তাহলে আপনি এই জিনিসটা করতে পারেন। কারণ আপনি যদি দেখেন যে দেখা গেছে দুইটা তিনটা ভিডিও করলেন রেসপন্স পাচ্ছেন না, আপনি হয়তো সরে যাবেন এখান থেকে, কিন্তু যদি আপনি এত টাকা ইনভেস্ট করে ফেলেন তাহলে আপনার জিনিসটা গায়ে লাগবে। দেখি একটু ধাক্কা দিয়ে দিই, এদিকে আসলে মাঝে মধ্যে কি প্রায় আমি ধাক্কা দিয়ে দিই, কারণ ঢাল ব্রিজ ঢালটা অনেক উঠতে অনেক কষ্ট হয়ে যায়। যেটা বলতেছিলাম, যদি এত টাকা ইনভেস্ট করে আপনি মানে মাঠে নেমেই পড়েন তাহলে কিন্তু আপনার, যদি আপনি মোটর ব্লগিং এ রেসপন্স না পান ইউটিউব বা ফেসবুকে যেটাই বলেন, যদি রেসপন্সই না পান বা আপনার হচ্ছে আর্নিংই না থাকে তাহলে দেখা গেছে আপনার জিনিসটা যখন আপনি অফ করে দিবেন আপনার বাঁধবে। কারণ হচ্ছে একটা ক্যামেরা কিনবেন আর গোপ্রো ইউজ করলে সবাই জানেন যে মাইক অ্যাডাপ্টারের প্যারা আছে, মাইক অ্যাডাপ্টারের দামও অনেক বেশি, তারপর হচ্ছে ভালো একটা মাইক্রোফোন, আদার্স অ্যাক্সেসরিজ সব কিছু মিলে ভালো একটা বিগ অ্যামাউন্টই। যদি আপনি মোটো ব্লগিং ছেড়ে দেন তো সেই ক্ষেত্রে সেগুলো হয়তো সেকেন্ড হ্যান্ড বিক্রি করলে আপনার অনেক কম দামে পাবেন, অর্ধেক দামে আপনাকে সেল করতে হবে, তখন এই জিনিসটা দেখা গেছে আপনার শরীরে বাঁধবে, জিনিসটা গায়ে লাগবে। সো এই জন্যই আমি বলতেছি যে যদি স্বল্প ইনভেস্টে আপনি ট্রাই করেন আগে যে আপনাকে দিয়ে হয় কি না বা আপনি পারেন কি না, যদি হয় তাহলে আপনি এই ইনভেস্টে যান, এর আগে যাওয়ার দরকার নাই। মোবাইল দিয়ে অনেক ভালো ভালো ভিডিও করা যায়, অনেক ভালো ভালো ভিডিও হয় আমি দেখি, এবং আমিও ট্রাই করব মোবাইল দিয়ে, যদিও আমার এখন আপাতত ভালো কোনো ফোন নেই আমার হাতে, কারণ আমার ফোনটা রিসেন্ট ডিসপ্লে নষ্ট হয়েছে, আমি অন্য একটা ফোন ইউজ করতেছি আপাতত। সো আমি মোবাইল আমার মোবাইলটা ঠিক করলে আমি আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করে আপনাদের দেখাবো। সো যে কোনো মোবাইল দিয়ে আপনি ট্রাই চাইলে আপনি ভিডিও করতে পারেন, অত আহামরি ভালো মোবাইলের প্রয়োজন নাই, মোটামুটি ভালো ভিডিও রেকর্ড হইলে হয়েছে, ক্যামেরার কোয়ালিটি ভালো হইলে হয়েছে। সো আপনারা ট্রাই করবেন, এখন আপনার যদি মানে কি বলে ওয়াইড অ্যাঙ্গেল লাগে বা হচ্ছে স্টেবিলাইজেশন লাগে সেটা হচ্ছে ক্যামেরা ছাড়া গোপ্রো বা হচ্ছে ভালো কোনো ক্যামেরা ছাড়া আপনি পাবেন না, আর ওই ফার্স্টে অত ইনভেস্ট আমি যাইতে না করব, কারণ হচ্ছে একটু ট্রাই করবেন প্লেন রাস্তায়, ভাঙাচোরা রাস্তায় না, প্লেন রাস্তায় একটু ভিডিও করতে শর্টকাট। যদি মনে করেন হ্যাঁ 8-10টা ভিডিও করার পর যে না হ্যাঁ এখন আমার ক্যামেরা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আপনি ক্যামেরা কিনে আপনার ভিডিও স্টার্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব,
ভিডিওটা আর বড় রাগ করবো না। আই হোপ যদি কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর আর কি বলবো, আর কিছু বলার নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।